गाइस वेलकम बैक टू माय चैनल। बोलते जाना शुभ रथयात्रार प्रीति और शुभेच्छा। रथयात्रार उपलक्षे हमें तुम्हारे साथ एक रेसिपि शेयर करब, जो खाजार रेसिपि। ये खाजाटा पुरी जगन्नाथ देवी प्रसाद रूपे देवा थाके। तो चलो भिडियो शुरू करा जा। तो प्रथम हमें एक बाटर मध्य दो कप मयदा नहीं कप मेपे हमें दो कप मयदा नहीं मध्य हमें हाफ टी स्पून नून दिए दीची और भलोक मिसे नहीं मध्य टू टी स्पून घी एड कर घीटा दिए भलोक मयदाटा मिसे नहीं देखो एरक मुठो कर लेरक दला पाकिए जाए तक बुझते हैं जो मयदाटा ठीक ठाक मिसाना हो जाए घर साथ। এই পর্যায়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। যেরকম আমরা রুটি মাখার মানে রুটির জন্য যেরকম আমরা আটাটা মাখি সেরকমই মাখব। দেখো আমি এটা একটু ঠেসে মেখে নিচ্ছি। দেখো মাখাটা হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে এই কাপটা মেপে চার কাপ জল দিয়েছি আর দু কাপ চিনি দিচ্ছি। এবার এটাকে আমাদেরকে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি রেখে জাল দিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ অর্ধেক হবে ততক্ষণ আমাদেরকে জাল করে নিতে হবে। দেখো এটা ফুটছে, এটা আরও ফুটে যাবে, অর্ধেক হয়ে যাবে। দেখো এটা কতটুকু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে দেবো। ততক্ষণ আমাদের ময়দাটাও ঠিকঠাক সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই লেচি কেটে নিচ্ছি। আমার টোটাল আটখানা লেচি হয়েছিল। এবার আমি একটা লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এর উপরটা অল্প একটু সাদা তেল মাখিয়ে নেবেন। দিয়ে এটাকে আমাদের পাতলা করে বেলে নিতে হবে। দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এর ওপর অল্প একটু ঘি নিয়ে মাখিয়ে দিচ্ছি আর এর ওপর আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কি করব, এটাকে চেপে চেপে রোল বানিয়ে নিচ্ছি। দেখো রোল করছি এটাকে চেপে চেপে। একদম হালকা হাতে রোল করে এরকম রোল বানিয়েছি। এটাকে আমি সাইড করে রেখে দেবো। পেঁচে নিয়েছি সেটাকেও সেম প্রসেসে আমি এরকম করে রুটি বেড়ে নেবো। তারপর ঘি মাখিয়ে নেব, আবার ওর উপর ময়দা ছড়াবো। তারপর আগে যে রোলটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা ওর ওপরে দিয়ে আবার আমি রোল করে নেব। এভাবেই আমি চারখানা লেচিকে এভাবে রুটি করব আর একবার করে গোল করব। দেখো এখানে আমি তিন নম্বর লেচিটা নিয়েছি, সেটাকে রুটি করে নিয়েছি, ময়দা ছড়িয়ে নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি, আবার আমি রোলটা ওর উপর দিয়ে এভাবে রোল করে দিচ্ছি। টোটাল আমি চারবার করেছি যাতে লেয়ারগুলো ভালো আসে। এটা আমার লাস্ট চার নম্বর, এটা আমি রোল করে নিলাম। এবার এই রোলটা থেকে আমি সমান ভাগে কয়েকটা টুকরো কেটে নিচ্ছি। একটা টুকরো তুলে দেখিয়ে দিচ্ছি কতগুলো লেয়ার এখনই বেরিয়ে গেছে। দেখো এবার এটা কী করতে হবে, আমাদেরকে একটু হাতের সাহায্যে এবার করে একটু চেপে দিতে হবে, তাতে লেয়ারগুলো বেরিয়ে আসবে। আমি এটাকে এবার একটা বেলনি দিয়ে বেলে দিচ্ছি। এভাবে করি আমি সব কটাও বেলে নিচ্ছি। এই দেখো সব কটা আমাদের বেলা হয়ে গেছে। বেলেগুলোকে আমাদের ভাজতে হবে, তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে সাদা তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি লো ফ্লেমে এই খাজাগুলোকে ভেজে নেব। অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে আর লাল লাল করে ভাজতে হবে। একটুখানি সময় হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে নাহলে লেয়ারগুলো বেরোবে না ঠিকঠাক করে। দেখো আমি বারবার করে উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিচ্ছি। তো আমাদের খাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সঙ্গে সঙ্গে ওটাকে তুলে
ওই চিনি সিরাটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম। কিন্তু অবশ্যই অল্প টাইমের জন্য রাখতে হবে, 2 মিনিটের জন্য রাখতে হবে, তারপর তুলে ফেলতে হবে। আমি পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি। সেম এভাবে সবকটা ভাজা হয়ে গেলে আমি চিনি শিরার মধ্যে ডুবাচ্ছি আর তুলে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে একদম দোকানের খাজার মতনই দেখতে লাগবে। এটা আমার লাস্ট ব্যাচ, এটাও আমি ভেজে নিচ্ছি। চিনি শিরার মধ্যে ডুবিয়ে 2 মিনিট পর আমি এটাগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো আমাদের খাজা একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা জগন্নাথদেবের প্রসাদ হিসেবে রথের দিন সবাইকে দিতেও পারো আর বাড়িতে বানিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। আমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।